ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড IRCTC এটি হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফ থেকে একটি চাকরি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন বের করা হয়েছে কলকাতা রিজিয়নের জন্য। সেই বিজ্ঞাপনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস। বিজ্ঞাপনটি দেখার আগেই আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে এই হলো অ্যাডভার্টাইজমেন্ট। বাঁদিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে আর ডানদিকে বিজ্ঞাপনটি পাবলিশ করা হয়েছে 13 জুন 2023, এই তারিখ দেওয়া রয়েছে। এখানে বলা আছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসি ট্রেনিং অ্যাট IRCTC ইস্ট জোন কলকাতা। তাহলে ইস্ট জোন কলকাতার জন্য এই এনগেজমেন্ট নোটিফিকেশন। পোস্টের নাম আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 25টি আর শিক্ষাগত যোগ্যতা বলতে মাধ্যমিক পাস হতে হবে 50% নম্বর পেয়ে, আর তার সঙ্গে ITI সার্টিফিকেট থাকতে হবে NCVT অথবা SCVT কোপা ট্রেডের ওপর। কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এই কোপা ট্রেডের ওপর ITI সার্টিফিকেট থাকতে হবে আর তার সঙ্গে 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করা যাবে। বয়সের যে ক্রাইটেরিয়া এখানে রয়েছে তা হল ন্যূনতম 15 বছর হতে হবে আর সর্বাধিক 25 বছর, তবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 5 বছর, OBC 3 বছর, এক্স সার্ভিসম্যান 10 বছর এবং PWD 10 বছর এর বয়সের ছাড় রয়েছে। প্লেস অফ ওয়ার্ক, এখানে লেখা আছে প্লেস অফ ওয়ার্ক হল কলকাতা অনলি। এখানে লেখা রয়েছে এনিহোয়ার ইন কলকাতা, অর্থাৎ যারা কলকাতার মধ্যে কাজ করতে চান তারা আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসিডিউর, এখানে বলা আছে যে সিলেকশন হবে টোটালি মেরিটের ওপর, অর্থাৎ যে নম্বর থাকবে সেই নম্বরের উপর বেস করে তালিকা তৈরি হবে। কোনো রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেই, সেটি পরিষ্কার বলা আছে। দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অর ভাইভা। অনলাইন আবেদন শুরু হয়েছে 14 জুন 2023 তারিখ থেকে এবং অনলাইন আবেদন চলবে, অর্থাৎ অনলাইন আবেদনের শেষ তারিখ হল 29 জুন 2023 তারিখ। অনলাইন আবেদন করতে হবে যে লিঙ্কে, সে লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। বলা আছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, অর্থাৎ www.apprenticeshipindia.gov.in এই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে IRCTC তরফ থেকে কম্পিউটার অপারেটর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপনটি বের করা হয়েছে সেই বিজ্ঞাপনটি আমরা আজকের ভিডিওতে দেখলাম এবং জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।